তোমালোকে ইমান কৰিছা অফিচাৰে চিন্তা কৰিব হয় নহয় আমি কিহৰ কাৰণে আহিছো আপোনালোকৰ তাতে একো অসুবিধা নহয় ধাৰণা কৰোঁতে সেইটো কাৰণে আমি লামডিঙত দুই বা তিনিবাৰ বছৰত অহা যোৱা কৰি থাকে লামডিং অফিচত প্ৰতি বছৰে দৰখাস্ত পৰি আছে কিন্তু লামডিং অফিচাৰ বা অসম চৰকাৰে আমাক আপোনালোকে ভাল কৰিছে এইটো কৰি পেলাই আপোনালোকৰ এইটো মেছেজ যাব নাই মই নিজে আছো ترجمة
প্রথমতে আপনার মিডিয়া বা প্রচার মাধ্যমের আমি বহু বহু ধন্যবাদ দিছো এই কারণে এই পিছপা অঞ্চল এটা ইমান ডাঙর একটা সমস্যা জ্বলন্ত সমস্যা এটার কারণে আজি আপনাদের বিভাগীয় কর্তৃপক্ষ জানাব সকল রাইজে জানিব এই সমস্যার বিষয়ে আশা করো এই সমস্যার কম দিনের ভিতরে সমাধান হব কেন আমি বহুদিনের আজি 17 বছর পর ধরে এই আমার যে সমস্যা এই সমস্যার লগত আমি যুঁজি আছো যদিও আজি স্বতঃস্ফূর্তভাবে আপনাদের দেখিলে যে সকল রাইজ ওলাই আছে নিজের সমস্যার কারণে কেন বিশেষ করে এই স্টেশনের যে মানে গেট এই গেটটোর উত্তর মানে দক্ষিণ পাড়া থাকা যেখানে রাইজ বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে ইয়াতে দক্ষিণ পাড়াত আমার এম স্কুল আছে হাই স্কুল আছে এই স্কুললে যাবর কারণে লিখিনি যথেষ্ট অসুবিধা হয় কার বা বাইক কথাটা দূরে কথা আমি সাধারণ এখন সাইকেল নিয়াও যথেষ্ট অসুবিধা হয় আপনাদের দেখিছে ইয়াত জেওয়া সদৃশ একটা বেরিকেড বেড়ে দিয়েছে গতি আর সেই উত্তর পায়ও এখন আপনাদের দেখিছে স্টেট ডিসপেন্সারি আছে মিরগাঁও সরকারি মানে হসপিটাল এই হসপিটালতো বিভিন্ন সময় রোগী সকল আনার মানে যে অবস্থা যে পৈতব বিষয় আমি নিজে অনুভব করছো রোগী আনবল হলে সিফল ভাড় ভাঙি ভাঙি আনি লোকে আর কে আমি দেখি যে যা ডেলিভারি কেস এই ডেলিভারি কেস সমূহ বাততে ইলিজ হওয়ার ব্যবস্থা হয়ে আছে গতি আমি বারংবার রাইজে অনুরোধ জানাইছো যে এই গেটটু রাইজে যান বাহনের কারণে যথেষ্ট অসুবিধা হয়ে থাকার কারণে খোলা ব্যবস্থা করব লাগে আর লগতে আমার যেটা স্টেশন এই স্টেশনটো আমি বহুদিনের পর আজি 15-17 বছর পর আমি এই মানে অভিযোগ দিয়ে আছো এই সমস্যার সমাধান করব লাগে বিশেষ তিনখনক আমার যাত্রীবাহী রেল ইয়াতে রখার ব্যবস্থা করব লাগে যেহেতু কলংপা আছে কলংপার যাত্রীবাহী রেল তারপর গুৱাহাটী আর লামডিং যে পেসেঞ্জার এই পেসেঞ্জারখনক রাখব লাগে আর লগতে শিলঘাট গুৱাহাটী পেসেঞ্জার এইখন রাখলে আমার যথেষ্ট সুবিধা হয় আর মেইনলি ইয়াতে আমার টিকিট দিয়ে ব্যবস্থা হয়ে আসে লকডাউনের অবস্থালে হয়ে আসে কিন্তু এই টিকিট দিয়ার ব্যবস্থাটাও এটা সমূলে নাইকিয়া করেছে গতি আমি বিভাগীয় কর্তৃপক্ষক অনুরোধ জানাব আপনাদের মাধ্যমে যে ইয়াতো টিকিট দিয়ার ব্যবস্থা করে আর তিনখন করে যাত্রীবাহী রেলে রাখার ব্যবস্থা করে লগতে এই আমার যে গেট এই গেটটো খোলা ব্যবস্থা করে রাইজক যথেষ্টখিনি উপকার হব আর এই কারণে আপনাদের মাধ্যমের জড়িয়ে আমি বিভাগীয় কর্তৃপক্ষক অনুরোধ জানাব ধন্যবাদ আমাক রেল গেটটো লাগে আৰু রেল গেটটো নিদিলে আমি আকৌ প্রতিবাদ কৰিম এনেকৈ কৰিছোঁ ইয়াতকৈ বেছিকৈ প্রতিবাদ কৰিম রেল গেটটো আছে আমাক রেল গেটটো লাগিব তেওঁলোকে এটা যিটো দাবী আছিলে জেনুইন দাবী আছিলে কারণ আগতে একটা স্টেশন আছিল এটা স্টেশনটো উপরা হল বহুদিন হল আর বহুতখিনি গাঁও আছে যে গাঁৱৰ মাজেদি এই রেলের মানে হাই স্পিড রেলের ট্রেকটো গৈছে গতি অহা যাওয়া করা যথেষ্ট অসুবিধা হয়েছে বহুত দূর ঘুরি আহিব লাগে গতি যেটা দাবি আছিলে বা ইস্যুটো আছিল এইটো এটা জেনুইন ইস্যু আছিল আর একটা প্রতিবাদী ললে এটা শান্তিপূর্ণভাবে এটি সমাপ্ত করলে আর যেখানে দাবি মেমোরেন্ডাম লাইছে আমার এডিসি স্যার আছে তখন এইখানে লইছে গোটেখিনি আমি এইখানে ফরওয়ার্ড করি আমিও এইটির উপর ডিসকাস করম ডিসি স্যারক আর এস সিটিং করি আর যে গোটেই রেলের বস্তুটো সেন্ট্রেল গভর্নমেন্টের আন্ডারত হয় এটা স্টেট গভর্নমেন্টের কোনো করবলগা না থাকে আমি খালি প্রটেকশন দিও বা কিনা তেনা গোটেই বস্তুখিন সেন্ট্রেল গভর্নমেন্টের নিয়ন্ত্রণত থাকে গতি সেন্ট্রেল গভর্নমেন্টে লিখা হব আর প্রতিশ্রুতি দিয়েছে আর পি এফর যেটা কথা পাতিলো রেলের ওপর কথা পাতলে কেছে যে আমি আন্ডার ট্রেক মানে তলর দি রাস্তা বনার যে সিস্টেম আছে আজকাল নতুন ওলাইছে উপরে ট্রেন গই থাকে ট্রেনের কোনো মুভমেন্ট ডিস্টার্ব নহয় তলেদি মানুষের বা যান বাহনের যাতায়াত করবেন সেটা সিস্টেম শীঘ্রে করবেন প্রতিশ্রুতি দিয়েছে।